প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ নিয়ে সাজানো আজকের শিখন পর্বে চলুন আমরা শিখনে প্রবেশ করি শিক্ষার উদ্দেশ্য হোক মনুষ্যত্ব অর্জন কাচের তৈরি বাড়ি এক কথায় শীষ মহল যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য যা কষ্টে জয় করা যায় এক কথায় প্রকাশ দুর্জয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় ঋণার্ন অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ উপাচার যা নিজের দ্বারা অর্জিত এক কথায় প্রকাশ হয় সোপার্জিত ঐতিহাসিক কালেরও আগের প্রাগৈতিহাসিক ত্রাণ লাভ করার ইচ্ছা সা, দান করার ইচ্ছা দিৎসা ক্ষমা করার ইচ্ছা মেশা। জয় করার ইচ্ছা জিজ্ঞিসা বিজয় লাভের ইচ্ছা বি জয়ের জন্য যে উৎসব জয়ন্তী মান্য ব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছু দূর এগিয়ে যাওয়া এ বাক্যটির এক কথায় প্রকাশ প্রত্যুত গমন মান্য ব্যক্তিকে বিদায়কালে কিছু দূর এগিয়ে দেওয়া অনুব্রজন যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক সোনা মাত্র যার মনে থাকে শ্রুতিধর পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ এই বাক্যটির কথায় প্রকাশ হবে অধিবেদন অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি উন্নাসিক বাতাসে চরে যে কপত কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য যে জমিতে ফসল জন্মায় না উসর পদ্মের ন্যায় অক্ষী পুণ্ডরী কাক্ষ প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা যে বিষয়ে কোনো বিতর্ক নেই কথায় প্রকাশ অবি যা প্রমাণ করা যায় না অপ্রমেয় প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত যে নারী কলহপ্রিয় খান্ডানি যে নারী শিশু সন্তানসহ বিধবা তাকে বলা হয় বালপুত্রিকা যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্যপূর্বা যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অধিবিনা যার সব কিছু হারিয়েছে হৃত সর্বস্ব যে পরের গুণেও দোষ ধরে অশুয় যা বাক্যে প্রকাশযোগ্য নয় অনির্বচনীয় যা মুছে ফেলা যায় না দুরমোচ্চ যা বলার যোগ্য নয় অকথ্য যা বলা হয়নি অনুক্ত যা প্রকাশ করা হয়নি তাকে বলা হয় অব্যক্ত সমত অন্যের উপর চাপিয়ে দেয় যে স্বৈরাচারী কল্পনার দ্বারা রচিত মূর্তি ভাবমূর্তি উদ্ভিদের নতুন পাতা কিশলয় যা সহজে হজম হয় সুপাচ্য যার রসবোধ আছে রসিক যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল হাতি রাখার জায়গা পিলখানা মুক্তি পেতে ইচ্ছুক মুমুখ্য জীবন ধারণের উপায় জীবিকা গ্রাস করা হয়েছে এমন কবলিত খাওয়ার জন্য খরচ খাই খরস কেউ জানতে পারে না এমনভাবে অজ্ঞাত সারে কষ্টে অতিক্রম করা যায় যা ঋণ শোধে অসমর্থ এক কথায় দেউলিয়া অব্যক্ত ধ্বনি কলতান অনুমানের দ্বারা জ্ঞাত অনুমিত যা সহজে হজম হয় না দুষ্পাচ্য মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সংকেত স্থানে গমন বাক্যটির এক কথায় প্রকাশ অভিসার সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন হৃদয়ের প্রীতিকর হৃদ হরেক রকম বোল যার হর বোলা সহ্য করা যার স্বভাব সহিষ্ণু যা পূর্বে ছিল এখন নেই এক কথায় ভূতপূর্ব রব শুনে আগত রবাহত যিনি অনেক দেখেছেন বহুদর্শী অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত অনেকের মাঝে একজন বাক্যটির কথায় প্রকাশ অন্যতম অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন অন্যদিকে মন যার অন্য মনস্ক অপকার করার ইচ্ছা অনুচিকিৎসা আনন্দ প্রদান করে যে আনন্দপ্রদ অনুবিষয়ক আনবিক কালে বর্তমান কথাটির সংকুচিত রূপ হল সমকালীন অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা অবশ্যই ঘটবে যা অবশ্যম্ভাবী একই সময়ে বর্তমান সমকালীন আলোচনার বিষয়বস্তু আলোচ্য কি করতে হবে তা বুঝতে না পারা বাক্যটির সংক্ষিপ্তরূপ কিং কর্তব্য বিমোড় কষ্টে নিবারণ করা যায় যা দুর্নিবার কষ্টে গমন করা যায় যেখানে দুর্গম কষ্টে লাভ করা যায় যা দুর্লভ দিনে একবার আহার করে যে তাকে বলা হয় একাহারি জনশূন্য স্থান নির্জন দিবসের প্রথম ভাগ পূর্বান্ন দিবসের মধ্যভাগ মধ্যান্য। মধ্যাহ্ন দিবসের শেষ ভাগ অপরাহ্ন বিনা অপরাধে সংঘটিত হত্যা এর সংক্ষিপ্তরূপ গণহত্যা প্রাচীন ইতিহাস সংক্ষিপ্তভাবে বলা হয় প্রত্নতাত্ত্বিক জন্ম স্মরণ করে যে জাতিস্বর যে পরিণাম বোঝে না অপরিণামদর্শী মৃত্তিকা দিয়ে নির্মিত মৃন্ময় মাটির তৈরি শিল্পকর্ম মৃৎশিল্প যে সকল অত্যাচারী শয়ে যায় মন হরণ করে যে নারী মনোহারিণী মর্মস্পর্শ করে যা মর্মস্পর্শী মর্মকে পীড়া দেয় যা মর্মন্তুদ ভাষা সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন যিনি ভাষাবিদ শিক্ষার্থী বন্ধুরা এইবার আমরা তিনটি বাক্য দিয়েছি এই বাক্য তিনটির উত্তর আপনারা মন্তব্য বাক্সে আমাদের মন্তব্য করে সহযোগিতা করবেন বাক্য তিনটি হল যার বিশেষ খ্যাতি আছে চৈত্র মাসের ফসল যা অধ্যয়ন করা হয়েছে বাক্য তিনটির এক কথায় প্রকাশ কি হবে তা নিশ্চয় জানাবেন প্রিয় বন্ধুগণ এতক্ষণ আমাদের সঙ্গে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ